আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো এবং নিরাপদে আছো। অর্থনীতির অনলাইন ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা মৌলিক পরিসংখ্যান বিষয়ে বিএসএস অনার্স প্রথম বর্ষের সূচক সংখ্যা অর্থাৎ সপ্তম অধ্যায় নিয়ে আমরা আলোচনা করব। প্রথমে সূচক সংখ্যা কি সেটা আমরা জানব। সূচক সংখ্যা জানার আগে তার একটু ইতিহাস আমরা জেনে আসি, যা হচ্ছে 1764 সালে মিকার্লি নামে একজন ইটালিয়ান পরিসংখ্যানবিদ সর্বপ্রথম এই সূচক সংখ্যা গঠন করেন। সূচক সংখ্যা বলতে এমন একটি সংখ্যা বোঝায় যা সময়ের পরিবর্তনের কোনো কিছুর মূল্যের বা পরিমাণের আপেক্ষিক পরিবর্তন নির্দেশ করে। সূচক সংখ্যা কোনো দেশের চলতি অর্থনৈতিক অবস্থা প্রদর্শন করে, এই জন্য একে অর্থনীতির ব্যারোমিটারও বলা হয়। মিস্টার বাউলি বলেন, যে সমস্ত রাশিগুলো প্রত্যক্ষভাবে পরিবর্তন অনুমান করা সম্ভব নয়, সেগুলোর পরিমাপ করার ক্ষেত্রেই সূচক সংখ্যা ব্যবহৃত হয়। তাহলে উপরের আলোচনা থেকে আমরা বলতে পারি যে পরিসংখ্যানে সংখ্যা সময়ের পরিবর্তনের সাথে দ্রব্যের মূল্যের বা পরিমাণের আপেক্ষিক পরিবর্তন নির্দেশ করে তাকে সূচক সংখ্যা বলে। সূচক সংখ্যার বৈশিষ্ট্য আছে, কতগুলো বৈশিষ্ট্য আছে এখানে। এক নম্বর বৈশিষ্ট্য হচ্ছে শতকরা হার। সূচক সংখ্যাকে আপেক্ষিক পরিবর্তন হিসেবে দেখানোর জন্য শতকরা হারে প্রকাশ করা হয়, এক্ষেত্রে শতকরা চিহ্ন ব্যবহার করা হয় না। দুই নম্বর মূল্যস্তরের তুলনা। সূচক সংখ্যা দ্বারা বিভিন্ন সময়ে এর বিভিন্ন স্থানের মূল্য স্তরের তুলনা করা হয়। তিন নম্বর ভিন্নধর্মী বিষয়। সমাজের যে সকল বিষয়ে একটু ভিন্নধর্মী বা যে সকল বিষয়ে পরিবর্তন সরাসরি পরিমাপ করা যায় না, সেই সকল বিষয়ের পরিমাপ করতে সূচক সংখ্যা ব্যবহার করা হয়। চার নম্বর ভার বিবেচনা। সূচক সংখ্যা নির্ণয়ের ক্ষেত্রে বিভিন্ন চলকের ভার বিবেচনা করা হয়। পাঁচ নম্বর বিশেষ গড়। সূচক সংখ্যা একটি বিশেষ গড়, সাধারণত গাণিতিক গড়ের সাথে এর তুলনা করা হলেও এদের মধ্যে গুণগত পার্থক্য রয়েছে, কারণ সাধারণত গাণিতিক গড়ে সমজাতীয় চলক বিবেচনা করা হলেও সূচক সংখ্যার ক্ষেত্রে তথ্যগুলো সমজাতীয় নাও হতে পারে। ছ নম্বর প্রতীকী চিহ্ন। সূচক সংখ্যা প্রকাশের জন্য বিভিন্ন চিহ্ন ব্যবহার করা হয়, এখানে দেখানো আছে এভাবে সূচক সংখ্যা পরিমাপ করার জন্য বিভিন্ন চিহ্ন ব্যবহার করা যেতে পারে। এগুলো হচ্ছে সূচক সংখ্যার অন্যতম প্রধান বৈশিষ্ট্যগুলো। পরবর্তীতে আমরা আলোচনা করব সূচক সংখ্যার গুরুত্ব। সূচক সংখ্যার সময় পরিবর্তনে কোনো কিছুর মূল্যের বা পরিমাপের আপেক্ষিক পরিবর্তন প্রদর্শন করে, তাই বর্তমান যুগে ব্যবসা বাণিজ্য কৃষি শিল্পসহ অর্থনীতির বিভিন্ন ক্ষেত্রে সূচক সংখ্যার ব্যাপক ব্যবহার লক্ষ্য করা যায়। নিম্নে সূচক সংখ্যার গুরুত্বগুলো আলোচনা করা হলো। অর্থের মূল্য পরিমাপ। অর্থের মূল্য বলতে এর ক্রয় ক্ষমতাকে বোঝায়। মূল্যস্তর বা দ্রব্যমূল্য বৃদ্ধি পেলে অর্থের মূল্য হ্রাস পায়, বিপরীত অবস্থায় অর্থের মূল্য বৃদ্ধি পায়। সুতরাং মূল্যস্তরের পরিবর্তনের সাথে অর্থের মূল্যের পরিবর্তন হয়। সূচক সংখ্যার সাহায্যে অর্থের মূল্যের এই পরিবর্তন পরিমাপ করা যায়, তাই এটি একটি অর্থনীতিতে একটি গুরুত্বপূর্ণ বিষয়। দুই নম্বর অর্থনৈতিক ব্যারোমিটার। বর্তমান যুগে সূচক সংখ্যাকে বলা হয় অর্থনৈতিক ব্যারোমিটার, কারণ দেশের ব্যবসা বাণিজ্যের ধরন বোঝার জন্য সূচক সংখ্যা ব্যবহার হয়।
সরকারি বেসরকারি সকল ব্যবসা প্রতিষ্ঠানের ভবিষ্যৎ পরিকল্পনা প্রণয়নে সূচক সংখ্যা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। মোট কথা, শিল্প উৎপাদন, আমদানি রপ্তানি, ব্যবসা বাণিজ্য ইত্যাদি অর্থনৈতিক কার্যাবলী পরিবর্তন পরিমাপ করার জন্য সূচক সংখ্যা ব্যবহার করা হয়ে থাকে। 3 নম্বর, নীতি নির্ধারণে সহায়তা। দেশের বিভিন্ন সরকারি নীতি নির্ধারণে সূচক সংখ্যার ব্যবহার খুবই গুরুত্বপূর্ণ। যেমন উৎপাদন, আমদানি রপ্তানি, বেতন ও মজুরি প্রভৃতি নীতি নির্ধারণে সংশ্লিষ্ট তথ্যের সূচক সংখ্যা ব্যবহার করা হয়। 4 নম্বর, জীবনযাত্রার মান। জীবনযাত্রার ব্যয়সূচক সংখ্যার মাধ্যমে সমাজের কোনো বিশেষ শ্রেণীর জনগণের জীবনযাত্রার মানের উন্নতি বা অবনতি নির্দেশ করা যায়। যেমন কোনো প্রতিষ্ঠানের শ্রমিকদের জীবনযাত্রা ব্যয়সূচক সংখ্যা জানা থাকলে সেই প্রতিষ্ঠানের শ্রমিকদের বেতন বাড়াতে হবে কি না, তাদেরকে মহার্গ ভাতা দিতে হবে কি না, সেই সম্বন্ধে সিদ্ধান্ত নেওয়া যায়। 5 নম্বর, প্রকৃত জাতীয় আয় নির্ধারণ। প্রকৃত জাতীয় আয় দ্বারা একটি দেশের প্রকৃতিক অর্থনৈতিক অবস্থা প্রতিফলন হয়। কিন্তু একটি দেশের প্রকৃত জাতীয় আয় সর্বদা স্থির থাকে না। এটা কীভাবে পরিবর্তন হচ্ছে তার সংশ্লিষ্ট বিষয়গুলো সূচক সংখ্যার সাহায্যে নির্ণয় করা যায়। পরবর্তীতে রয়েছে প্রকৃত জাতীয় আয় নির্ধারণ। প্রকৃত জাতীয় আয় নির্ধারণ প্রকৃতি জাতীয় আয় দ্বারা একটি দেশের প্রকৃতিক অর্থনৈতিক অবস্থা প্রতিফলিত হয়। অর্থাৎ প্রকৃত অর্থনৈতিক অবস্থা জানা যায়। কিন্তু একটি দেশের প্রকৃত জাতীয় সর্বদা স্থির থাকে না। তাই এটা কিভাবে পরিবর্তন হচ্ছে তা সূচক সংখ্যা দ্বারা নির্ণয় করা যায়। পরবর্তীতে কর ও ভর্তুকি নির্ধারণ। সরকার প্রয়োজনীয় দ্রব্য সামগ্রীর ক্ষেত্রে ভর্তুকি এবং বিলাস দ্রব্যের উপর কর আরোপ করে থাকে। সরকার সূচক সংখ্যার মাধ্যমে মূল্যস্তরের এই পরিবর্তন অবলোকন করতে পারে। ফলে সরকার কর আরোপ এবং ভর্তুকি প্রদানের যে নীতিমালা সেগুলো নির্ধারণ করতে পারে অথবা পরিবর্তন করতে পারে। তারপরে আছে 7 নম্বর, প্রকৃত মজুরি। প্রকৃত মজুরি নির্ভর করে অর্থের ক্রয় ক্ষমতার উপর। দ্রব্যমূল্য বৃদ্ধি পেলে অর্থের ক্রয় ক্ষমতা হ্রাস পায় এবং প্রকৃত মজুরি হ্রাস পায়। আবার দ্রব্যমূল্য হ্রাস পেলে অর্থের ক্রয় ক্ষমতা বৃদ্ধি পায়, অর্থাৎ প্রকৃত মজুরি বৃদ্ধি পায়। এই প্রকৃত মজুরির হ্রাস বৃদ্ধি তথা অর্থের ক্রয় ক্ষমতা সূচক সংখ্যা দ্বারা পরিমাপ করা সম্ভব। পরবর্তীতে আছে 8 নম্বরে, মহার্ঘ ভাতা ও বেতন স্কেল। সময়ের পরিবর্তনের দ্রব্যমূল্য বৃদ্ধির সাথে সাথে শ্রমিকদের আর্থিক মজুরি বৃদ্ধির প্রয়োজন হয়। তাই মহার্ঘ ভাতা প্রদান এবং নতুন বেতন স্কেল নির্ধারণের প্রয়োজন হয়। এক্ষেত্রে মহার্ঘ ভাতা এবং নতুন বেতন স্কেল প্রণয়নের ক্ষেত্রে এই সূচক সংখ্যার মাধ্যমে এই বেতন স্কেল বা মহার্ঘ ভাতা প্রণয়ন করা হয়। 9 নম্বর, অর্থনৈতিক প্রবৃদ্ধির হার নির্ণয়। সাধারণ অর্থনীতির প্রবৃদ্ধি বলতে জাতীয় আয়ের প্রবৃদ্ধিকে বুঝি। আর এই প্রবৃদ্ধির উপরেই নির্ভর করে অর্থনৈতিক উন্নয়ন। এই প্রবৃদ্ধির হার বিগত বছরগুলোর তুলনায় বর্তমান বছরে কতটুকু হ্রাস বা বৃদ্ধি পেয়েছে তা সূচক সংখ্যা দ্বারা পরিমাপ করা যায়। সুতরাং একটি দেশের অর্থনৈতিক বিভিন্ন সমস্যা চিহ্নিতকরণ, সমস্যাবলী সমাধানের ক্ষেত্রে সূচক সংখ্যা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাই সূচক সংখ্যা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। পরবর্তীতে একটি প্রশ্ন আমি লিখেছি এখানে, সূচক সংখ্যা অর্থনৈতিক ব্যারোমিটার আলোচনা করো, যা 2018 সালে জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষায় এসেছে। আর সূচক সংখ্যার গুরুত্ব এসেছে 2011 সালে জাতীয় বিশ্ববিদ্যালয়ে অর্থনীতির সম্মান প্রথম বর্ষের পরীক্ষায়। যেই তাহলে আমরা সূচক সংখ্যা যে অর্থনৈতিক ব্যারোমিটার, ইকোনমিক ব্যারোমিটার, এটা আমরা আলোচনা করব এখন। যে সংখ্যা সময়ের পরিবর্তনে কোনো কিছুর মূল্যের আপেক্ষিক পরিবর্তন প্রদর্শন করে
তাকে আমরা সূচক সংখ্যা বলি। সূচক সংখ্যা একটি দেশের অর্থনৈতিক অবস্থা প্রদর্শন করে, এজন্য এটাকে অর্থনৈতিক ব্যারোমিটার বলা হয়। বায়ুর চাপ মাপার জন্য ব্যারোমিটার ব্যবহৃত হয়, তেমনি অর্থনৈতিক চাপ এবং দেশের ব্যবসা বাণিজ্যের গতি প্রকৃতি বোঝার জন্য সূচক সংখ্যা ব্যবহার করা হয়। সূচক সংখ্যা বর্তমানে কেবলমাত্র দেশের সাধারণ মূল্যস্তর পরিমাপ করে না, শিল্প উৎপাদন, আমদানি রপ্তানি, ব্যাংক ব্যবসায় ইত্যাদি অর্থনৈতিক কার্যাবলীর পরিবর্তন পরিমাপ করার জন্য সূচক সংখ্যা ব্যবহার করা হয়। দেশের শিল্পনীতি প্রণয়নে এবং শিল্প উৎপাদনে কতটুকু অগ্রগতি সাধিত হয়েছে তা জানার ক্ষেত্রে আমরা সূচক সংখ্যা ব্যবহার করি। তাছাড়া সূচক সংখ্যা দ্বারা ভবিষ্যতের দ্রব্যমূল্য নির্ধারণ করাও সম্ভব হয়। সুতরাং দেখা যাচ্ছে সূচক সংখ্যার সাহায্যে আমরা দ্রব্যমূল্য, বিক্রয়, লাভ, উৎপাদন, আমদানি রপ্তানি ইত্যাদি বহু বিষয়ে, অর্থনৈতিক বহু বিষয়ে আমরা দুটি পরিস্থিতির মধ্যে তুলনামূলক পরিবর্তন পরিমাপ করা যায়। এই কারণে সূচক সংখ্যাকে অর্থনৈতিক ব্যারোমিটার বলা হয়। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা এই যে সূচক সংখ্যা কি, সূচক সংখ্যার বৈশিষ্ট্য, সূচক সংখ্যার গুরুত্ব এবং সূচক সংখ্যা অর্থনৈতিক ব্যারোমিটার, এই চারটি প্রশ্ন আশা করি তোমরা বুঝতে পেরেছ। আসলে এই চারটি প্রশ্ন যদিও বেশি গুরুত্বপূর্ণ নয়, তারপরেও আমাদের অনেক ক্ষেত্রে আমাদের অঙ্গ করার জন্য এই একটা বিষয়ের উপরে আমরা যদি না জানি তাহলে আমরা ভবিষ্যতে এটার ব্যবহার বা ভবিষ্যতে এটার কী কী ধরনের ব্যবহার, প্র্যাকটিক্যাল কী ধরনের ব্যবহার, আমরা কেন অঙ্গগুলো করব সেই সম্পর্কে আমরা জ্ঞান লাভ করতে পারি না। সেজন্য আজকে এই সূচক সংখ্যা অধ্যায় থেকে কিছু থিওরিটিক্যাল টপিকস নিয়ে আমি আলোচনা করেছি। তো এগুলো আসলে পড়ে রাখা গুরুত্বপূর্ণ, পড়লে এই অধ্যায় সম্পর্কে তোমার বিভিন্ন বিভিন্ন জ্ঞান বাড়বে, তাহলে পরবর্তীতে অঙ্গ করার জন্য আমাদের অঙ্গ করতে সুবিধা হবে। তো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আগামী ক্লাসে নিশ্চয়ই আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।